ঘটনার পিছে থাকে কত ঘটনা। কিছু তার বাস্তব কিছু রটনা। ঘটনার পিছে থাকে কত ঘটনা। কিছু তার বাস্তব কিছু রটনা। এরি মাঝে কেউ কেউ ছড়িয়ে আলোর ঢেউ। খুঁজে খুঁজে পেয়ে যায় জীবনের ঘর। সুখ দুঃখ বেচা কেনা সব হয় লেনা দেনা। মুখরিত হয়ে উঠে চাঁদের হাট। চাঁদের হাট, চাঁদের হাট, চাঁদের আমি তো চুল ফেলাম না, চুল না ফেলে কাজ করুন কেমনে? আবার লাগবে। নয়ন ভাই আমাদের মেহমান, নয়ন ভাই ভিতরে গিয়ে বসবে। কোথায় যা বসবে? ঘরে যায় বসবে। আরে আমি তো ওর নামে তো মামলা করব। আমার সংসার ভাঙার জন্য সে যে অপচেষ্টা করতেছে তার জন্য আমি তো মামলা করব। আমি ছেড়ে দেব মনে করেছো? আরে বাবা আপনি তো উত্তেজিত হচ্ছেন কেন? আপনি যে স্ট্রোক করে হার্ট ফেল করে একেবারে মরে যাবেন। থাক বাবি, আজকে ওর মাথার গরম আছে, বরং আজকে আমি যাই। আসি না। আরে কি হয়েছে আপনার, খারাপ লাগতেছে? এই এই তুমি আর ধরবে না, শোনো শোনো, তুমি আর ধরবে না, যাও। আরে কি হয়েছে বলেন? হ্যাঁ এরকম করতেছেন কেন, খারাপ লাগতেছে শরীর? কি হলো? আপনারে দেখলে আমার বুকের ভিতর খা খা করে। কেন ভাই? আরে আপনার মতো এরকম একটা মিষ্টি মেয়ে কেমনে ওই ছাগলটার মতো একটা মানুষে বিয়ে করলো? ও কি কিছু করছে? কি করে নাই সে? আমি তো ইচ্ছা করলে ওর এখন জেলের ভাত খাওয়াইতে পারি। ও তো আমার সংসার ভাঙা পায়তারা করতেছে, শুধু আপনার জন্য কিছু করতেছি না। কিন্তু আমি ওর বিরুদ্ধে মানববন্ধনের ব্যবস্থা করছি। এতে আমি কি করব? আপনি তাতে অংশগ্রহণ করবেন। গ্রামের মানুষ দেখবে, জানবে যে ওর বউ ওর পক্ষে নাই। কিন্তু ভাই আমি তো শুনছি আপনি নাকি আবারও বিয়ে করতে চাইছেন, আর এই বিয়েতে সে বাধা দিছে।
এই সমস্ত ও বুঝাইছে আপনাকে তাই না আসলে আমি শুনছি আর কি ঠিক আছেন তো আপনি কি আমাকে এই যে আপনাকে যে একটু উপকার করলাম এর বিনিময়ে আমাকে একটু উপকার করতে পারবেন ভাই রে আপনার লাগে আমি জান দিয়ে হলো ভাই কি করা লাগবে খালি জান দিতে হবে জাস্ট আপনার প্রফেশনটাকে একটু কাজ লাগা সেটা হচ্ছে আমি একটা মেয়েকে ভালোবাসি আপনি তাকে একটু প্রস্তাব দেবেন এটা কোনো কথা ভাই যদি জান্নাতের হুর পরি হয় তাইলেও হের কাছে আমি আপনার নামে একেবারে বিয়ার প্রস্তাব দেবো নাম করে ওর নাম হচ্ছে বিউটি খুব ভালো না ভালোবে না তো ওটা তো ব্রেকআপ বিউটি আরে আরে পিয়া কেন ও কিন্তু খুবই খতরনাক ও মাই গড ইউ নো মি ইউ ডোন্ট নো মি আমি সানি 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 আমি খতরাতে খেলতে খুবই পছন্দ করি আবার জঙ্গলি বিল্লির প্রতি একটা আকর্ষণ আছে ওকে মন থেকে যেহেতু বলেছি সেহেতু আপনি এই কাজটা আপনাকে করে দিতে হবে পারবেন আপনি কইছেন আপনি দেয়া পারবেন আপনি লেব দান আপনি লিগে আমি সব পারবো থ্যাংক ইউ ভেরি মাচ চলুন আপনাকে বাসা করতে চলুন চলুন কারণ যে কোনো সময় কি কব ভাবি দুঃখের কথা আমি বিয়া করতে চাই ঠিক এটা তো খারাপ কিছু না কিন্তু ও কি করে ও তো অবৈধ কাজকারবার করে বিয়ে করেও ও বেগানা মেয়েদের সাথে প্রেম বোন আপনি কোন আপনি কোনটারে সাপোর্ট দেবেন আপনিও তার প্রেমের সম্পর্কে জানেন আরে কে জানে না আরে ও তো উপরে উপরে ভালো কিন্তু ভিতরে ভিতরে তো একটা সাংঘাতিক ক্যারেক্টারলেস ভাই আমি আর হেলোকে সংসার করতে চাই না খুবই ভালো সিদ্ধান্ত কিন্তু সংসার ছাড়ার আগে ওরে একটা উচিত শিক্ষা দিয়ে যান শিক্ষা কি দেব আল্লাহ তো শিক্ষা আমারে দিছে ভাবি এত সহজেই সাহস হারালে তো চলবে না আরে আমি তো আসি আপনার সাথে আচ্ছা ভাই ওকে সত্যি সত্যিই প্রেম করে কি কন আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে সমাজের জনে জনে জিজ্ঞেস করেন সবাই বলবে একই কথা আমি না হয় খারাপ মানুষ বিয়ে পাগল কিন্তু সবাই তো আর আমার মতো না আর তাছাড়া আমি শুনছি বিষয়টা আপনিও জানেন আমি জানতাম বিয়ের আগে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল বিয়ের পরও যে সে মেয়েদের সাথে সম্পর্কে আছে সেটা তো আমি জানতাম না সেই একই কথা আমারও সেদিন ওরে এত করে বুঝাইলাম যে ঘরে এরকম একটা লক্ষ্মী বউ থাকতে তুই কেন এই সমস্ত কারবার করিস তাতে আমার পরে ক্ষিপ্ত হয়ে রাগ হয়ে সে আমার পিছনে লাগছে ভাবছে আমার সংসারে আগুন লাগালেই আমার মুখ বন্ধ হয়ে যাবে আমি তো এই অন্যায়ের প্রতিবাদ করবই আরে ভাবি আপনার মতো যদি আমার একটা বউ থাকতো আর আমি তো নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে সারা দিন হাত ধরে পাশে বসে থাকতাম কিন্তু ও কি করতেছে দেখেন কি করতেছে খোঁজ নেন আপনি কিছু খবর রাখেন থাক ভাবি কাইন্দেন না কাইন্দা কোনো লাভ নেই আরে আবার তোমার মারছে ঘটক হ্যাঁ তো কামদা আপনি তারে কইছিলেন তো বলছি মানে শক্ত হয়ে বলছি জালাল সাহেবরে বলছি আপনি যদি এই ঘটনার ন্যায্য বিচার না করেন আমি আমারও অনশন করব দরকার হলে এই গ্রাম ছেড়ে চলে যাব জালাল আমার হাত ধরে মাপ চাইছে হ্যাঁ জালাল আপনার হাত ধরছিল হাত ধরছিল মানে আমার হাতে ধরে মাপ চাইছে তারপর আমার পাও ধরবার চাইছে আমি কইছি কষ্ট করে পাও ধরানোর দরকার নাই মনে করেন আমার হাতই আমার পাও তারপর আবার মারলো সেম সেম লজ্জা লজ্জা আচ্ছা তুমি কি কনফার্ম যে হ্যার ভাড়া করা গুন্ডারাই তোমার মারছে হ্যাঁ কি ওই যে আমার মাইরেই ফেলাইতো
ভাগ্যিস ও যে ইউটিউবার সানি আইছিল, নাইলে তো আজকে মারিয়ে ফেলাইতো। বাবা সতর্ক সংকেত। এতক্ষণে আড়ারে ধরা পড়লো আসল ঘটনা। কি ধরা পড়লো বাবা? বললে তো তুমি বিশ্বাস করতে চাইবে না ঘট। আরে আপনার কথা কে অবিশ্বাস করে বাবা? ওই ইউটিউবার সানি যত নষ্টের গোড়া। সানি কিলে আমারে মারবো? ওই তো আমারে বাসাই। এইটা তোমার চোখের ভুল, বোঝার ভুল। ও তোমার আগে মারছে, তারপর বাসাইতে যেয়ে ভালো মানুষ সাজছে। আমার কাছে ভালো সাজবো কিলে? আমি কোথাকার কোন জর্জ বুশ ক্লিনটন সাহেব? একটা কিছু কারণ তো আছেই দাদ। মনে পড়ছে বাবা, ও আমারে একজনের বিয়ার প্রস্তাব দিতে কইছিল ওর লিগা। কারে? ওই যে আমগো বিউটি রে। গ্রাম ছাড়ছে বাবা। ও বাবা, বিউটির নাম হইনা তার কাশ উঠে গেল কে? অবশ্য বিউটির নাম হলে অনেকেরই অনেক কিছু উঠা যায়। এবার আমি 100% শিওর ওই ইউটিউবার সানি তোমারে মার খাওয়া হয়েছে, এটা জালালের কাম না। ও ক্লিয়ার করব? সেই ব্যাখ্যা আমি তোমারে এখন দেব না, কয়দিন পর তুমি নিজেই বুঝবার পারবা। অহন কইলে কি হয় আপনারে? আপনারে যে বাবার জন্য পাত্রী দেখতে বলা হয়েছিল, আপনি কি দেখছিলেন? আরে বাবা কেমনে করে দেবো, আমি নিজে তো সোজা দাঁড়াইতে পারতাছি না। তাছাড়া বাবার জন্য তো যেন তেন মাইয়া দেখা যাবে না, তার জন্য তো একটা উচ্চবংশীয়, তার জন্য পারফেক্ট একটা মেয়ে দেখতে হবে নাকি? তাও ঠিক। আমি ভাবছি আমি বিউটিকে বিবাহ করব। পানি দিব? না না, পানি পানি লাগবো না, পানি লাগবো না বাবা। এটা আপনি কি করলেন বাবা? দেখো, বিউটি হইতেছে আমার জন্য পারফেক্ট বউ। ওই যেমন অবাধ্য, কোনো সাধারণ পুরুষ মানুষ ওরে কন্ট্রোল করতে পারবো না। আচ্ছা বাবা, একটা কথা বেয়াদবি না নিলে আমারে বলবেন, আপনারা সবাই মিলা ওই বিউটির মধ্যে কি পাইছেন? এইটা তুমি বুঝবা না, তোমার যা করেন তাই করো। বিউটিরে বিয়ার প্রস্তাব দাও এবং রাজি করাও। শোনো, আমার বয়স দেখলে মনে হয় বেশি, আসলে কিন্তু বেশি না। দরকার হইলে জন্ম সনদপত্র দেখাবো। না 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 না, দেখাই দেবো না। আপনি বলছেন আর আপনার জন এত ইন্টারেস্ট, আমি আমি বিয়ার প্রস্তাব দেবনি। আজকেও বাজারে গেছিলাম বুঝছো, তোমার লেগে কমলা কেননের লেগে। বদমাইশের বাচ্চা বদমাইশ, সব সুকা কমলা এনে বাজার ভর্তি করে রাখছে। অসুবিধা নাই, কাম করো, সুখবর দাও। এইবার চিন্তা করতেছি ঢাকার থেকে তোমার লেগে নেপালি কমলা আনো, কালি মিষ্টি। চিৎকার করতেছেন কেন? জালাল সাহেব, জালাল সাহেব, জালাল সাহেব বাড়িতে নাই, যান। জালাল সাহেব বাড়িতে নাই সেটা তো আমি জানি। জালাল সাহেব যে বাড়িতে নাই এ কথা যাই না, বাড়ির মধ্যে ঢুকছেন কেন? আপনারে যেই কথা বলবো, জালাল সাহেব থাকলে তো সেই কথা বলতে পারবো না। জালাল সাহেব আছে নাকি একটু বাজায় নিলাম আর কি, আসলে তো আমি আসছি আপনার কাছে। এত ভনিত করার আপনার দরকার নাই, কেন আসছেন সেটা বলেন। আমি কেন যে আসছি সেটা তো বাবা আপনারে বলছেই, বাবাই আমারে পাঠাইছে। আচ্ছা, আপনাদের যে কাম দিছে সেই কাম কি আপনারা সঠিক মতন করছেন? বাবার কথা আমারে বলতে আইসেন না, বাবার ক্ষমতা আমার খুব ভালো করে জানা আছে। যেই থেরাপি দিছে সেটা তো কোনো কাজেই আসে না। বিয়াদুপি মাফ করবেন, আসলে আপনারা তো ভুল ডকুমেন্ট দিয়েছিলেন। কাজ হবে কি করে এই সব ক্ষেত্রে? ভুল ডকুমেন্ট দিতে নাই, ভুল ডকুমেন্ট দিলে কাজ হবে কি করে? এই ভুল ডকুমেন্ট মানে কিসের ভুল ডকুমেন্ট? চুল, চুল, কার চুল নিয়ে গিয়েছিলেন? আই, যখন সময় হবে আমি যাব, আপনি যান এখান থেকে। আর শুনেন, যখন তখন চিৎকার চেঁচা বেশি করে ঘরের মধ্যে চলে আসবেন না। একটা গোপনীয়তার বিষয় আছে, বুঝেন ব্যাপারটা? যেটা আমি গোপন করতে চাইছি আপনি তো একদম মাইকিং করতেছেন পারাপারে। যান। ভুল হয়ে গেছে,
বাবারে সব বল আসি সবাই না আমারে শহর সল পায় না খালি বলদ বানায় তুমি সারা গ্রামে তুমি সারা গ্রামে তুমি কি দাও আমার চেয়ে ভালো আমার চেয়ে শহর সল একটা লোক তুমি খুঁজে পাও কিনে দাও সারা গ্রামে শহর সল মানুষ খুঁজে পাবো কিনা জানি না কিন্তু আপনার মতো ধুরন্ধর মানুষ তো পাওয়া কঠিন তুমি আমার দত ধুরন্ধর পেলা অন্য কেউ কইলে আমি কি কইতাম জানো সুজা অভিশাপ দিয়া দিতাম যে যা দর ঠোঁটজন খুঁজা পড়ে তোমারে পেলাম না কেন জানো কারণ তোমার বিবাহ হয় নাই বিবাহের আগে ঠোঁটজন টকটস করে খুঁজা পড়ে যায় ভালো বিবাহ হয় না আপনার অভিশাপ জানো খুব কাজের অন্যের বয়ের সাথে এই বয়সে টাঙ্কি মারেন লজ্জা করে না শোনো বিউটি তুমি কিন্তু আমারে ভুল বুঝতেছো এক হাতে পাও এক হাতে কোনোদিন তালি বাজে না জানো তো কি বুঝাইতেছেন তুমি যা বুঝছো তাই ওই জালাল সাহেব তার বউরে হ্যান্ডেল করতে পারে না এটা তো আমার দোষ না তার দোষ এইখানে এইসব কথা আসতেছে কেন আসতেছে কারণ তার বউ যদি আমারে ইশারা না করতো আমি কিন্তু কিছুই করতাম না সে তার বউরে হ্যান্ডেল করতে পারে না এই জন্য তার বউ আমারে ইশারা করছে কিসের ইশারা দেহ বিউটি তুমি সমত্ব মায়া আমি এর চেয়ে বেশি কথা তোমারে বাঙায় কইতে পারবো না তার চেয়ে শোনো তুমি আসছো জান তোমার সাথে আমি একটা কাজের কথা বলি আপনার সাথে আমার কিসের কাজ কাজ আছে তোমরা তোমারে তো এই জালাল সাহেবের কথা বিয়ার প্রস্তাব দিছিলাম এখন কি নতুন করে আবার কোনো প্রস্তাব দিবেন হ এইবারের প্রস্তাবটা না আরো ভালো একজন গুণী মানুষ তোমারে খুব পছন্দ করছে কে সে স্যাটেলাইট বাবা কি শুনো আমি আমার জীবনে বহুত গুণী মানুষ দেখছি কিন্তু তার মতো গুণী মানুষ আমি আমার জীবন নিয়েও দেখি না নাই আপনার শরীরে তো ভাই মার খার জায়গা নাই আমি কি করি কন্ত দেখি শুনো তুমি যদি আমি মারতে চাও মারো কিন্তু প্রস্তাবটা একটু বিবেচনা করে দেখো আরে আমি কিসের বিবেচনা করব তার বয়স দেখছেন আরে তার বয়স বেশি না আমি তো খোঁজ নিয়ে দেখছি তুমি যদি চাও যদি তুমি চাও আমি তার জন্ম সনদ তোমারে দেখাইতে পারি আপনি সুস্থ থাকলে আপনারে সত্যি মারতাম আরে সেদিন যে স্যান্ডেল নিয়ে তারা করলাম আপনার শিক্ষা হয় নাই আরে বাবা বাবা আমারে শিক্ষা দিয়ে কি করবা আমি তো দুধ মাত্র শোনো যদি পারো যে প্রস্তাবটা পাঠাইছে তারে কিছু কর দেই সেটা আমি দেখব তুমি খাইতে বসো তোমার মতো ছোট লোকের সাথে বসে আমি খাই না এইসব কি বলতেছো এসব কি বলতে মানে তুমি এই গ্রামের মানুষ এই গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার নিয়ে কথা বলতেছে আর এটাও বলতেছে তোমার নাকি দেখা ছাড়বে এই গ্রামের মানুষ সবাইরে দেখা জানে ফোনে তো দিনে বাড়িতে আম পাকলো বলে দেখা নেই বুঝতে পারছি তোমার কাছে দালাল আসছিল আসতেই পারে সে এসব বলছে কেন তাকে বলতে হবে কেন আমি কি অন্যের কাছ থেকে শুনতে পাই না কিছু শোনো সে হয়েছে একটা খাটাস তার কথা বিশ্বাস করছো তার বউরা আমারে ধরছে হ্যাঁ তোমাকেই তো ধরবে তুমি তো মধু শাক সবাই এসে তোমারই ধরে বিশ্বাস করো বউ জালালের কথায় কান দিও না কেন দিব না তুমি তার সংসারে আগুন জ্বালাইতে গেছো না আমি তার সংসারে আগুন জ্বালানোর জন্য আমারে লাগবে না সেই যথেষ্ট আগুন লাগানোর জন্য এইসব ফটাফটার কথা বলে তো আমারে ফাঁসাইছো কিন্তু তুমি যে কতটা খারাপ লোক এটা তো আমি হারে হারে জানি আমি কি খারাপটা করলাম প্রমাণ দাও প্রমাণ আমি কেন দিব প্রমাণ দিবে এই গ্রামের মানুষ আর তুমি Thank you.
কি হইছে? মেজাজ খুব খারাপ। আরে কি হইছে সেটা তো কইবেন। আরে নয়ন, ও নয়ন আমার সংসারে আগুন লাগাইতেছে। নয়ন ভাই তো তাহলে বেশ চালাক চতুর হইয়া গেছে। ওরে ওরে সাইজ করা দরকার। দাঁড়ান, আমি ওর এক্স গার্লফ্রেন্ড এখনই পাঠাইতেছি। পারবা পারবা তুমি? যত টাকা লাগে আমি দেব। সেটা তো আমি জানি, আপনি লোক খাটাস হইলেও টাকা পয়সার দিক থেকে দিলদরি আছেন। এটা তুমি কি কইলা? আমি খাটাস হব কেন? খাটাস না হইলে ঘটকরে কেউ এইভাবে মাইট খাওয়ায়? আরে ওর তো ভাগ্য ভালো যে ওর আমি জানে মারি নাই। ও আমার বউর সাথে যা করছে। কিন্তু সে তো কয় অন্য কথা। কি কয়? আমার বউর ইশারা করছে। জালাল মিয়া তো এখন আমারে দাবায় ফেলতেছে। কেন ভাইজান, কি হয়েছে আপনি বলেন তো একটু খুলা বলেন, কি করছে সে? কি করে না তাই কোন, আমার বউ পর্যন্ত চলে গেছে। আপনারে আমি লাইক করি বইলা, আপনি ওই যে স্যাটেলাইট বাবার সাথে আমার বিয়ের প্রস্তাব পাঠাতে বলছি। হোয়াট? আমি কেন স্যাটেলাইট বাবার সাথে তোমার বিয়ের প্রস্তাব দিব? আপনারে মারতে গিয়ে আমার গুন্ডা ভাড়া করা লাগে? গুন্ডা ভাড়া করা লাগে? আমি তো একাই যথেষ্ট, একাই যথেষ্ট। ইচ্ছা করলে আপনাকে আমি এখানে মারতে পারি। পার্টি টাকা ঢাললে আমাদের নিতে সমস্যা কই? তা অবশ্য সমস্যা নাই, কিন্তু আগে আমার কাজটা বাকি, পার্টিটা বাকি। সে আমাদের গ্রামের ওই নয়ন ভাই আছে না, তোর নয়ন ভাইয়ের এক্স গার্লফ্রেন্ড সাইজা, তার বউর সামনে যাইতি। কাকে কে সিক্স মেরে খেদায় সেটা আপনারাই দেখবেন। বাবা দেখ, তুই ইউটিউবার হ আর যাই হ, বেশি বাড়াবাড়ি করিস না, তোর কিন্তু খবর আছে